ফিকো টার্মারিক স্কিন ক্রিম। আই হোপ তোমরা সকলে এই ক্রিমটি সম্পর্কে অনেকেই জানো, ছোট থেকে বড় এই ক্রিমটি সকলেই কিন্তু চেনে, কিন্তু এই ক্রিমটি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না বা অনেকেই জানে না কিভাবে ব্যবহার করতে হবে, যার ফলে কি হয়, এই যে সঠিক উপকারিতা রয়েছে, বেনিফিটস রয়েছে, সেটা কিন্তু আমরা পাই না। তার জন্য অনেকেই বলেছে ক্রিমটা ভালো না। এই ক্রিমটি এক এক ধরনের স্কিনের ওপর কিন্তু এক একভাবে ব্যবহার করতে হয়, এটা বেশিরভাগ মানুষই জানে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এই ক্রিমটি সম্পর্কে বিস্তারিত জানাবো, এটা কীভাবে ইউজ করতে হবে, কারা ব্যবহার করবে, কখন ব্যবহার করতে হবে, কোন ধরনের ত্বকে এটা কীভাবে ইউজ করতে হবে, সব কিছু বলবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ফিকো টার্মারিক স্কিন ক্রিমটির মধ্যে স্যান্ডেলউড অয়েল আছে, যেটাকে আয়ুর্বেদিক মেডিসিন বলা হয়ে থাকে, যেটা সবসময় এক্সটার্নাল ইউজের জন্য কিন্তু নাও হয়ে থাকে। এটা 30 গ্রামের একটা প্রোডাক্ট কোয়ান্টিটি টিউব দেখতে পাচ্ছ, ছোট বড় অনেক প্যাকেজিংয়ে তোমরা পেয়ে যাবে। 140 টাকা এটা দাম রয়েছে। এর থাকে তোমরা 50 থেকে 60 টাকার মধ্যে একটাকে পেয়ে যাবে। ছোট একটা টিউব আছে এর মধ্যে অ্যাভেলেবেল আছে, এটা সব জায়গায় তোমরা পেয়ে যাবে, নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গায় পেয়ে যাবে। তাছাড়া নর্মাল কসমেটিকের দোকানে কিন্তু এটা পেয়ে যাবে। এই যে ক্রিমটি রয়েছে, এটা একটা আয়ুর্বেদিক ক্রিম, এটা স্কিনের ইনফ্লামেশন দূর করতে হেল্প করে, স্কিনের ব্লেমিশেস দূর করে, স্কিনের মধ্যে যদি ইনফেকশন হয়ে যায় সেটাকে রিডিউস করতে হেল্প করে। তাছাড়াও এই ক্রিম স্কিনকে সুদিং এফেক্ট দিতে সাহায্য করে, যাদের স্কিন প্রচুর গরম হয়ে যায়, রেডনেসের ভাব আছে, সেই ধরনের স্কিনের মধ্যে কুলিং এফেক্ট দেয়। আর এই ক্রিমটির মধ্যে টার্মারিকে ভরপুর রয়েছে, তার মানে হলুদ রয়েছে, যেটা অ্যাকনি পিম্পলসের উপর ভীষণ ভালোভাবে কাজ করতে সাহায্য করবে। তোমাদের যদি ফেসের মধ্যে অ্যাকনি স্পট থাকে, ডার্ক স্পটস থাকে, যদি কোনো কারণে মুখের মধ্যে দাগ হয়ে গেছে, পিগমেন্টেশন রয়েছে, সেটাকে কিন্তু খুব পরিমাণে কমাতে সাহায্য করবে এই টার্মারিক। ত্বক যদি কোনোভাবে তোমাদের পুড়ে গেছে, মানে পুড়ে যাওয়ার দাগ রয়েছে ফেসের মধ্যে হোক বা শরীরের যে কোনো পার্টে হতে পারে, এই ক্রিমটি লাগালে কিন্তু অনেকটা পরিমাণে কমে আসে। সেই সঙ্গে কোথাও ব্যথা পেলে, চোট পেলে সেই জায়গায় যদি ক্রিমটি দ্রুত লাগানো যায়, ব্যথাটা অনেক পরিমাণে কমে আসে এবং ফোলা ভাবটা কিন্তু কমে যায়। তাছাড়া এই ক্রিমটি স্কিন টোনকে লাইট করতে হেল্প করে। এর মধ্যে টার্মারিক রয়েছে, চন্দনের তেল রয়েছে। চন্দনের তেল হচ্ছে আমাদের ফেসের মধ্যে যে পিম্পলস অ্যাকনে থাকে সেটাকে কমাতে সাহায্য করবে। আর হলুদের মধ্যে হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে, যেটার কাজ হচ্ছে তোমাদের নতুন করে অ্যাকনে পিম্পলস কিন্তু কোনোভাবে উঠতে দেবে না, যদি তোমরা এটা নিয়মিত ব্যবহার করতে থাকো। মুখের মধ্যে ইনফেকশন কমাতে সাহায্য করবে, নতুন করে ব্রণ আর তৈরি হবে না। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ইয়েলো কালারের, ইয়েলো বলতে ভুল হবে, অরেঞ্জ কালার একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ে আসে। প্যাকেজিংয়ের গায়ে কিন্তু কমপ্লিট ডিটেল দেওয়া রয়েছে প্রোডাক্টটি সম্পর্কে। ভেতরে এর একটা টিউব প্যাকেজিং, ছোটো একটা টিউবে করে আসে এই প্রোডাক্টটি। আমি এখানে তোমাদের ইনগ্রিডিয়েন্ট লিস্ট এখানে মেনশন করে দেবো, তোমরা পজ করে অবশ্যই পড়তে পারো। যদি তোমরা উপাদান সম্পর্কে স্যাটিসফাইড হও, তবে কিন্তু কোনো প্রোডাক্ট পারচেস করবে বা ইউজ করবে। তবে হ্যাঁ বন্ধুরা, এই ক্রিমটির মধ্যে কোনো প্রকার প্যারাবিন নেই, যেটা স্কিনের জন্য ক্ষতিকারক। আর এটা হচ্ছে সম্পূর্ণভাবে হার্বাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি একটি প্রোডাক্ট, এটা আয়ুর্বেদিক একটি ব্র্যান্ড, আয়ুর্বেদিক একটি ক্রিম। যদি এই ক্রিমটির আমি কনসিস্টেন্সি সম্পর্কে বলি, তাহলে এটা বলবো একটা থিক কনসিস্টেন্সি করে আসে, ইয়েলো কালারের, যেহেতু এর মধ্যে টার্মারিক রয়েছে। এবং এটার ফ্রেগ্রেন্স সম্পর্কে যদি বলি, এটার মধ্যে একটা খুবই আয়ুর্বেদিক, যে সমস্ত প্রোডাক্ট থাকে আয়ুর্বেদিক একটা ফ্রেগ্রেন্স কিন্তু অ্যাড করা হয়েছে। এই যে ক্রিমটি রয়েছে, যেহেতু এটা একটা হার্বাল প্রোডাক্ট, এটা স্কিনের মধ্যে কিন্তু ব্লেন্ড হতে একটু সময় লাগে, মানে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করতে তোমাদের একটু ম্যাক্সিমাম সময় লেগে যাবে, যেহেতু এর মধ্যে কোনো প্রকার কেমিক্যাল নেই। কারণ আমরা কিন্তু সময়ের সাথে সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছি কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ইউজ করতে করতে। আমরা যখনই কোনো প্রোডাক্ট ইউজ করি, আমরা চাই খুব তাড়াতাড়ির জন্য সেটা কাজ করে, ম্যাজিকের মতো কাজ করবে। বাট এটা যেহেতু কেমিক্যাল ফ্রি, এটা কাজ করতে একটু সময় লাগবে, আর এটা স্কিনের মধ্যে মিশিয়ে দিতে, ব্লেন্ড করতে একটু তোমাদের টাইম নিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো যদি এটার ব্যবহার করার পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে বলবো, যদি তোমরা শুধুমাত্র অ্যাকনে পিম্পলসের জন্য ইউজ করতে চাও, তাহলে ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে নেওয়ার পরে তোমাদের ফেসের মধ্যে যেখানে অ্যাকনি পিম্পলস রয়েছে অথবা অ্যাকনি পিম্পলসের তোমাদের মার্কস রয়ে গেছে, শুধুমাত্র সেই জায়গাটা ব্যবহার করো। আর যদি মনে করো তুমি স্কিন ফেয়ারনেসের জন্য ইউজ করবে, তাহলে তুমি দিনে 2 বার ভালোভাবে ফেসটাকে ওয়াশ করে নেওয়ার পর তুমি এই ক্রিমটি ইউজ করতে পারো। কন্টিনিউ যদি 1 মাস তোমরা এই ক্রিমটি ইউজ করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের স্কিনের যে টোন থাকে সেটা 1 থেকে 2 টোন কিন্তু লাইট হয়ে যাবে। সেই সঙ্গে তোমাদের অ্যাকনি পিম্পলস কমে আসবে, যদি তোমাদের দাগ থাকে সেটাও কিন্তু অনেকটা পরিমাণে হালকা হয়ে যাবে। তবে অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু এই ক্রিমটির মধ্যে চন্দন অ্যাড করা হয়েছে, এটা স্কিনকে একটু ড্রাই করে দেবে, মানে একটু ড্রাই আউট, তোমাদের ড্রাই একটু ফিল হবে। তাই অবশ্যই তোমরা মনে করে, যেহেতু এটা শীতকাল, যদি তোমরা এখন ইউজ করতে চাও, তাহলে অবশ্যই ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে নেওয়ার পর একটা ভালো ময়েশ্চারাইজার ইউজ করবে তোমার স্কিন অ্যাকর্ডিং, সেই হিসেবে ব্যবহার করবে, দেন তোমরা কিন্তু এই ক্রিমটি ব্যবহার করবে। অথবা তুমি যদি মনে করো এই ক্রিমটির সঙ্গে তুমি মিক্স করে অ্যাপ্লাই করবে, তুমি সেটাও করতে পারো।
সব ধরনের ত্বকে এটা ব্যবহার করা যাবে, তবে ব্যবহারের পদ্ধতি তোমাদের সঠিক হতে আর হবে। বাদ বাকি এই প্রোডাক্টটি সম্পর্কে আমি বিস্তারিত সমস্ত পয়েন্ট কিন্তু আমি এখানে তুলে ধরেছি। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম হয়, তোমাদের কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। সো আমি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, যদি আমার কন্টেন্ট তোমাদের জন্য হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।